ইমামে আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি, যিনি আবু দাউদ শরীফের সংকলক, কেমন ডানপন্থী মানুষ ছিলেন। এই যুগের মুসলমানরা তো ধর্ম কর্ম করে গুইনা গুইনা, আর ওই যুগের মানুষ গুইনা গুইনা গুনাহ বর্জন করত। একটা নেক আমল তারা তাদের হায়াতে কাজা করত না। ইভেন এমন কোন আমল চোখের সামনে ঘটে গেছে এটাকে ছুটে যাইতে দিত না। যেমন আবু দাউদ শরীফ সিহাহ সিত্তা, যে শুনেন সিহাহ সিত্তা ছয় হাদিসের কিতাব, এখানে বুখারী শরীফ খতম হইছে, ইস্টেজে বুখারী শরীফ খতমের পরে দোয়া হইছে, বুখারী খতমের পরে কোরআন শরীফ খতম হইছে, বুখারী খতম হইছে ইস্টেজে, শুধু আজকে ওয়াজ হইতেছে এরকম না, বুখারী খতম হইছে কোরআন শরীফ খতম হইছে। এখানে বুখারী শরীফ যেমন ছয় হাদিসের এক কিতাব, ওরকম আবু দাউদ শরীফ ছয় কিতাবের এক কিতাব। এই আবু দাউদ শরীফের সংকলক যিনি, তিনি কেমন ডানপন্থী ছিলেন। একদিন নদীর পারে দাঁড়ায় রয়েছেন, নদীর মাঝখানে নৌকার ভেতর থেকে একজন একটা হাসি দিয়া বলছে আলহামদুলিল্লাহ। হাসি দিয়া আলহামদুলিল্লাহ বলতে হয় না, হাঁচি দিয়েছে এবং হাঁচি দেওয়ার পরে বলেছি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর আওয়াজ উজানে দাঁড়িয়ে আছেন ইমাম আবু দাউদ, উনার কানে চলে আসছে। উনি যদি উল্টা দিক থেকে ইয়ারহামুকাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, হাঁচির শুকর আদায়কারী কান পর্যন্ত যাবে না, বাতাস প্রবাহিত হইতেছে আর সে নদীর মাঝখানে ঢেউয়ের আওয়াজ, নৌকার আওয়াজে পারের ইয়ারহামুকাল্লাহ শব্দ নদীর মাঝখান পর্যন্ত পৌঁছাবে না। ইমাম আবু দাউদ এমন ছিলেন যে আমার চোখের সামনে নবীর একটা সুন্নত পড়ে যাবে, আমি এটা হতে দিব না। সাথে সাথে তিনি নৌকা ভাড়া করেছেন 2 টাকা দিয়া, নৌকা ভাড়া করে নদীর মাঝখানে গেছে। যিনি হাসি দিয়া আলহামদুলিল্লাহ বলছে তার কাছে যায় বলে, ভাই ইয়ারহামুকাল্লাহ, আপনি যে হাসি দিছিলেন আলহামদুলিল্লাহটা আমি শুনছিলাম, সুন্নতের আমল করার লেগা নৌকা ভাড়া করে আসছিলাম। এইরকম একজন ডানপন্থী মানুষ হলেন ইমামে আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি। এই সুন্নতের আমল যেদিন করছেন, রাতের বেলায় স্বপ্নে দেখে মদিনার মরুদুলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ যদি ডাকতেছে, আর রাসূল বলতেছে আজকের সুন্নতটার আমল দিয়ে তুই বুঝাই দিছিস তুই আমার সুন্নতকে কত ভালো করছিস। 2 টাকা দিয়া নাও ভাড়া করস নাই, 2 টাকা দিয়া আল্লাহর জান্নাত কিনে ফেলেছিস। এইরকম একজন বড় মুহাদ্দিস ছিলেন ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি। এই ইমাম আবু দাউদের কাছে একজন যায় বলে, আপনার ছেলের কাছ থেকে হাদিস শিখতে চাই, আপনি বলুন হাদিস নিব কিনা। আপনি ইনসাফের সাথে আপনার ছেলের দোষ গুণ কিছু আমাদের বলেন। ইমাম আবু দাউদ বলে, সাবধান, হাদিসের বেলায় আমার কোলারে উস্তাদ বানায় না, ধর্মের বেলায় বাপ ছেলের ছাড়ে না। আজকে যদি মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি থাকতেন, আজকে যদি আবুল হাসান রহমাতুল্লাহ আলাইহি থাকতেন, আজকে যদি ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাঁচা থাকতেন, তাহলে তিনি বলতেন, তিনারা বলতেন যে সাত বেশি উল্টা পাল্টা কথা বলে, ওর কাছ থেকে তোরা তাবলীগ শিখিস না, ওরা দুনিয়ার ভিআইপি, ছোট ভিআইপি, জান্নাতের ওই ভিআইপি যারা নচে বিনা হিসাব ফেরদাউস, কোনটা ফেরদাউস, কিন্তু জান্নাতুল ফেরদাউস বড়টা। এই যে জান্নাতি বান্দাগুলো আছে 70,000, এদের এক
একজনের পেছনে থাকবে 70,000। এরাও বিনা হিসাব আল্লাহর জান্নাত। আজিজ একদম মনে মনে মোটামুটি দোয়া করে ফেলাইছে, আহা ওর ভিতরে যদি আমি থাকি, বুঝছেন না, মনে মনে ওর ভিতরে থাকার ইরাদা আছে না, এরকম সবার এরকম ইরাদা আছে, এরকম বিশ্বাস তো আমার, এরকম বিশ্বাস উনি যে এখানে দিয়ে খুশি থাকে, না 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 উনি ওখানে, আপনার ওখানেই দিব, ওখানেই দিব, আপনার জান্নাতই দিব ইনশাআল্লাহ, ওই দিব আল্লাহ পাক জান্নাত দিয়ে জায়গা দিয়ে দিক। আর বিনা হিসাব জান্নাত দান করুন বলুন আমি, বিনা হিসাব আল্লাহর জান্নাত যাবে 70,000 বিনা হিসাব, এর সাথে আরো থাকবে এক একজনের পেছনে 70,000। এই বয়ান শোনার পরে যেমন আপনাদের অনেকের দিলের খাহিশ হয়েছে, আহ যদি ওইরকম আমিও ওই একজন বিআইপির লগে চলে যেতে পারতাম, অথবা 70,000 বিআইপির একজন যদি আমিও হইতে পারতাম। যারা বিনা হিসাব আল্লাহর জান্নাত পাবে, সাহাবায়ে কেরামের সামনে যখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্ণনা দিতেছিলেন, এই সাহাবায়ে কেরামদের ভেতর থেকে একজন সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় গেছে, হযরত উকাশা রাদিয়াল্লাহু আনহু, তিনি দাঁড়ায় বলতেছেন, ও আল্লাহর নবী আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন ওই 70,000-এর ভেতরে একজন আমাকেও বানায় দেয়। আল্লাহর রাসূলের কাছে যখন এই দোয়াটা করছেন চাইছেন, তো আল্লাহর নবী সাথে সাথে দোয়া করে দিচ্ছেন, এবং আল্লাহর নবী বলছেন, হ্যাঁ তোমাকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন, তুমি 70,000-এর একজন। 70,000-এর একজন হওয়ার জন্য দোয়া করছেন, আর 70,000-এর একজন আল্লাহ পাক নবীর দুয়ার বরকতে কবুল করে নিছেন, কেন কবুল করবেন না? আপনার আমার নবীর জবান তো এমন জবান যে জবান দিয়ে কোনো কিছু যদি হা কয় তাহলে এটা শরীয়ত হয়ে যায়, আর যদি না কয় তাহলে এটা হারাম হয়ে যায়, হা কয় তো হালাল হয়ে যায়, না বলে তো হারাম হয়ে যায়। নবীজি মুখের দ্বারা কোনো কিছু বললে আল্লাহ পাক ওইটার সাথে সাথে কবুল করে নেয়, কারণ হলো নবীর মুখ দিয়া ওই কথা আসেই না যেটা আল্লাহর ইচ্ছা না। নবী কখনো নিজের থেকে কোনো কিছু বলেন না, আমাদের নবী তাই বলেন যা আল্লাহ বলেন। নবী নিজের জবান থেকে কোনো কিছু উচ্চারণ করেন না, নিজের থেকে নিজের মুখ দিয়ে কিছু রাসূল বলেন না, রাসূলে আরবি সেটাই বলেন যেটা আল্লাহ পাক বলতে বলেন। এ কারণে নবীর কথাগুলো সব ওয়াহি, কোরআন যেমন ওয়াহি মতলুব, নবীর কথাগুলো ওয়াহি গায়রে মতলুব, কারণ নবীর মুখের কথাগুলো প্রকৃত পক্ষে আসলে কার কথা জোরে বলেন, আর জোরে বলেন আসলে কার কথা, আল্লাহর কথা। এ কারণে নবীর মুখ দিয়ে যদি কোনো কিছু বাইর হয় কখন, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের মুখ দিয়ে যদি আল্লাহর নিয়মের খেলাফও কিছু আল্লাহ বের করেছেন, তো আল্লাহর নবীর সে খেলাফ কথাটাকেও আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। যেমন আল্লাহ পাকের শরীয়তের বিধান, বাচ্চারা যদি ছোট্টবেলায় যদি কোনো মহিলার দুধ পান করে, তাইলে এই বাচ্চা যার বুকের দুধ খাইলো তার ভেতরে মা সন্তানের নিসবত হয়, দুধ ছেলে দুধ মা। যেমন আমাদের নবী হালিমাতুস সাদিয়ার দুধ পান করেছেন, দুধ পানকারিনী মা ও মা, কয় ফোঁটা দুধ খাইতে হবে? ফতিহরা বলে 1-2 ফোঁটা খাইলেও হয়ে যাবে,
মায়ের বুকের এক ফুটা দুই ফুটা দুধের পাওয়ার এত যে কোনো বাচ্চার পেটে ঢুকলে এ বাচ্চাটা সন্তানের হুকুম হয়, তার সাথে পর্দা ক্যান্সেল হয়ে যায়। শুধুমাত্র এ মায়ের সাথে সন্তানের সাথে পর্দা ক্যান্সেল হয় তা না, এই মায়ের পেট থেকে আরো যত সন্তান জন্ম হবে তাদের সাথেও এই সন্তান তার ভাই বোনের সম্পর্ক হয়ে যায়, বিয়া শাদী হারাম। দুধ ভাইয়ের লগে দুধ বোনের লগে বিয়া জায়েজ না হারাম? আরো জোরে আওয়াজ করে বলেন জায়েজ না হারাম? কোন মহিলার স্তনের এক ফোঁটা দুই ফোঁটা দুধ পান করেছে তো মা সন্তানের নিসবত হয়েছে, এই মহিলার পেট থেকে এবার যত সন্তান জন্মগ্রহণ করবে ওগুলো ভাই বোন হয়ে যাবে, দুধ ভাই হয়ে যাবে, দুধ বোন হয়ে যাবে, পর্দা ক্যান্সেল হয়ে যাবে। শুধুমাত্র এতটুকু ব্যবধান গর্ভে ধারিণী মায়ের মিরাজ তার সন্তানের ভেতরে বন্টন হয়, কিন্তু দুধ সন্তানের নাই। ভাই তোরা বেশি নড়াচড়া করিস, কেন আমি এই এলাকায় বসবাস করি, এই জন্য আমার কিন্তু খুব আদবের সাথে কথা বলা লাগে, কারণ হচ্ছে আমার কোনো কথায় যদি আবার হাজির সাহেব মাইন্ড করে রাগ করে তাহলে আমার সমস্যা, বসবাস করি তো এই এলাকায়, অথবা যদি জাহাঙ্গীর ভাই রাগ করে সমস্যা, এই জন্য আমি নিজ এলাকায় পাটকে মাহফিল রাখি না। আমার হলো বদ মেজাজ, মেজাজ খুব বেশি ভালো না, উল্টা পাল্টা দেখলে ওয়াজ বাদ দিয়ে আগে ওর কলার ধরতে মনে হয়েছে এই মেজাজের লোক। আর আমি সব পরিবেশে কথা কইতেও পারি, এটা আমার অসুস্থতা দুর্বলতা, আমার ডিস্টার্ব দিলে আমি বয়ান করতে পারি না, এ কারণে সাভারে আমার মাহফিল খুব বেশি না, কম। কিন্তু এমন এলাকা আছে এক ইউনিয়নে 15 মাহফিলে যায়, একটা ইউনিয়নে 15টা মাহফিল আমি করি, কারণ ওই এলাকার শ্রোতারা আমার মেজাজ বোঝে। বেয়াদ বিয়ে থাকলে মাফ করে দিয়ে বাসিন্দা তো নিজ এলাকার মানুষ, আমার ওয়াজ শোনারই তো দরকার নেই, আপনি ঘরে গরু পালানের ঘাস খায় না, আছে না আমাদের দেশে কথা। এমন একটা মাসআলা বলতেছি যে মাসআলাটা ডক্টরেট ডিগ্রি অর্জন করলে স্কুল কলেজের বারান্দার এক বিরতি পাবি না বেটা, ভালো করে এমন একটা মাসআলা যেটা কোরআনের শিক্ষা ছাড়া তুমি শিখতেই পারবে না। তার মানে হলো দুধ বোনের সাথে বিয়ে হারাম। ছোটবেলায় যদি কোনো মায়ের দুধ খাও সে তোমার দুধ মা, তার পেটের কোনো সন্তান তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারবে না। এক ফোঁটা দুধের কারণে সে তোমার বোন হয়ে গেছে, এক ফোঁটা দুধ ওই মায়ের খাইছো যে মায়ের পেট থেকে ছেলেটা জন্মাইছে, এ তোমার ভাই হয়ে গেছে, এটা শরীয়তের বিধান, রেজাই বিধান। দুধ সন্তানের সাথেও পর্দা নাই, দুধ বোনের সাথেও পর্দা নাই, শরীয়তে ইসলামী দুধ বোনের সাথে দেখা দেওয়া হালাল, দুধ ভাইয়ের সাথে দেখা দেওয়া হালাল, মুসাফাও করা যায়। আল্লাহ রাসূল নিজে দুধ বোনের সাথে মুসাফা করছেন, একবার আল্লাহর নবী যুদ্ধের থেকে ফেরত আসতেছেন, এক জায়গায় আল্লাহর নবী বসে রইছেন, একটা যুবতী মহিলা এসে আল্লাহর নবীর সামনে দাঁড়ায় বলে মুহাম্মদ হাত বাড়াও মুসাফা করি, হাত বাড়াও মুসাফা করি। আল্লাহর নবী চিনেন নাই, অপরিচিত কার লগে নবী মুসাফা করবেন? মুসাফা কোন মহিলার সাথে একটা পুরুষ করতে পারে যেই মহিলাটাকে এই পুরুষের বিয়া করা হারাম, তার লগে মুসাফা করা যায়?
যে মহিলাটাকে বিবাহ করা হারাম, যার সাথে পর্দা নাই তার লগে মুসাফা চলে, কোন মহিলা আইছে কার লগে মুসাফা করবেন নবী? নবীজি তাকায় রয়েছেন, নবীজি হাত বাড়াইতেছেন না। মহিলাটা নবীজিকে বলতেছে, হাত বাড়ান না কেন, দেরি করো কেন, তাহলে কিন্তু গলায় গলা লাগাবো, মোয়ানাকে করবো, কিন্তু হাত বাড়াও। ধমকি দিয়েছে নবীজিকে। নবীজি বিব্রত হয়েছেন, সাহাবিরাও ভাবতেছে কোন আবার পাগলে পেছে পড়লো নবী। আমাদের দেশে মাঝে মাঝে হিজড়া গো পেছে পড়লো নবী, আবার কার পেছে পড়লো এরকম, যে নবী রে মোয়ানাকা করতে চায়। নবীজিও বিব্রত, সাহাবিরাও বিব্রত, কিন্তু পেছন থেকে হালিমাতু সাদিয়া ডাকতেছে আর বলতেছে, মুহাম্মদ বাবা দে হাত বাড়ায় দে, ওটা তোর দুধ বোন, তোমার ভাত ভাত ওটা তোর দুধ বোন, দে হাত বাড়ায় দে মুসাফা কর। তো নবী দুধ বোনের লগে মুসাফা করেছেন। এই যে দুধ মা অথবা দুধ ভাই দুধ বোন, এই সম্পর্কটা কখন করবে? যখন কোনো মহিলার স্তনের দুধ সন্তান 2 বছরের ভেতরে পান করবে, হাউলাইনে কামেলাইন, 2 বছর যেটা মুদ্দাতের রিজাব, মুদ্দাতের রিজাবের ভেতরে দুধ পান করার একটা বয়স আছে। তো 8 বছরের কোনো বাচ্চার দুধ খাওয়ালে কিন্তু ছেলে হইব না, আবার সে যেটা বাদাম খায় অথবা ডাবলি মুটসা বায় খায়, এরকম বাচ্চারা ধরে দুধ খাওয়ালে দুধ ছেলে হইব না, 2 বছরের ভেতরে হইব। দুধ পান করার বয়সের কোনো বাচ্চাকে যদি দুগ্ধ পান করার কোনো মায়, তাহলে সন্তান হয়ে যাবে দুধ সন্তান। এইটা হলো শরীয়তের বিধান। কিন্তু আল্লাহর নবী একদিন বসে রয়েছেন, এক সাহাবী নবীজির কাছে কাঁদতে কাঁদতে হাজির হয়েছে, কেঁদে কেঁদে এসে বলে, ও গো আল্লাহর নবী, ও গো সর্বরে দু আলাম নবীজি গো, আমার একটা সন্তান যেটা ছোট্টবেলায় আমি পাল বানাচ্ছিলাম, ওই সন্তানটা এখন 15 বছর বয়স হয়ে গেছে, এদিক দিয়ে পর্দার আয়াত নাযিল হয়ে গেছে, ছেলেটা পালতে আনছিলাম এইটার উপরে পর্দা ফরজ হয়ে গেছে গা, ছেলেবেলায় পালতে আনছি, 13-14 বছর ধরে যারে ঘরে সন্তানের মতন পালি, ও আমাকে আব্বা কয়, আমার বিবিটাকে সন্তান পায় মা পায়, কিন্তু পর্দার আয়াত নাজিল হয়ে গেছে। সাহাবি তো সতর্ক, এটা তো সাহাবিয়ানা ইমান, এই যুগের ইমান না, এই যুগে তো উকিল মায়েরও যায় কয় মা, উকিল মা মা না, ও মায়ের লোকে দেখা করা যায় নাই, উকিল বাপ আসল বাপ না, উকিল বাবার লোকে কারো দেখা করা যায় আছে, আর কথা কান না কেন, কথা কান না কেন, পাশের গ্রাম থেকে একজন উকিল বাপ দিছে, তাই বাপ হয়ে গেছে, দেখা করতে পারবো, দেখা করতে পারবে না, দেখা করা হারাম, পালক সন্তানের লগেও দেখা করা হারাম, যদি সন্তান পালক হয়ে যায়। সাহাবি বলে, ও আল্লাহর নবী, এখন যে এই বাচ্চাটাকে আমি আমার ঘর থেকে বের করে দিব, আমার দিল মানে না, আমার বিবিও নিজের সন্তানের মতো এ ছেলেটাকে লালন পালন করেছে, আমার বিবিও এখন আর এ ছেলেটাকে ঘর থেকে বের করে দিতে পারবে না, আর এ ছেলেটাও যে আমাদের ছাড়া থাকতে পারবে না, কিন্তু শরীয়তের পর্দার বিধান নাজিল হয়ে গেছে, কি করা যায়? আল্লাহর নবী বলেন, ব্যবস্থা করতেছি, তুমি একটা কাম করো, একটু আগে মাসআলা বলেছি, 2 বছরের ভিতরে দুধ খাইলে সন্তান হয়, কিন্তু নবী একজনের জন্য আলাদা করতেছেন। নবী বলে, সবার জন্য বিধান একরকম, কিন্তু তুই তোর সন্তানটাকে তোর বিবির স্তন থেকে কিছু দুধ বের করে একটা পেয়ালায় করে নিয়ে খাওয়ায় দে, আল্লাহরে বলে দে।
ছেলে হিসেবে যেন নিয়ে নেয়। সবার জন্য একরকম, কিন্তু একজন আবার 15 বছরে খাইছে, খাওয়াইছেন কে? আরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়াইছেন নবীর কথার কারণে। আল্লাহর স্বাভাবিক নিয়ম 2 বছরের ভিতরে, কিন্তু নবী 15 বছরের ভিতরে কাউরে খাওয়াইছে সেটাকেও আল্লাহ পাক কবুল করে নিছে। তাহলে নবীর মুখের কথার কত দাম? সেই নবী সাহাবীকে বলতেছে, উকাশা তুমি 70,000-এর একজন। তাহলে সাহাবীরা সবাই রিকনফার্ম, ওভার রিকনফার্ম যে এই বিনা হিসাব জান্নাতি হয়ে গেছে। এও কাশা এবার বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলে যাবে। তো নবীজি যখন এরকম করে বলছেন, লাভ দিয়া আরেকজন দাঁড়ায় বলে, ও গো আল্লাহর নবী, তাহলে আমার লেগে একটু দোয়াটা করেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহর রসুল বলে, এরকম ভিআইপি দোয়া বারে বারে হয় না। সাবাকা বিকা ও কাশা, তোমাদের আগে দোয়াটা হেলো হয়েছে, এবার তোমরা ওর পিছে পিছে যাও, কারণ এক একজন ভিআইপির পেছনে 70,000 ভিআইপি বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আর বাকিগুলার হিসাব হবে মিজানের পালার কাছে নিয়ে, তাদের আমল নামার নেকার বদি ডান পালায় বাম পালায় ঢালা হবে। কিন্তু কালেমাওয়ালা যারা মিজানের পালার কাছে, কালেমাওয়ালা যারা দাঁড়াবে, এই কালেমাওয়ালা গুলো যাদের হিসাব হবে তাদের হিসাব আবার 2 রকম। এক গ্রুপের হিসাব সোজা হবে, আর এক গ্রুপের হিসাব করা হবে। কাদের হিসাব সোজা হবে দেখলেই চিনা যাবে, কাদের হিসাব করা হবে কঠিন হবে দেখলে চিনা যাবে। দুনিয়ার মাটিতে রিমান্ড কার করা হবে চিনা যায় না। হ্যাঁ, বুকের ভিতরে ব্যাস আছে মনে করেন, সরকারি দলের জন্য রিমান্ড একটু হালকা হতে পারে, অথবা ফাঁসি হওয়ার পরও বিশেষ সময় মাফ হতে পারে, হয় না? হয় না? দুনিয়ায় যেমন নিজস্ব লোকদেরকে ছাড় দেওয়া হয় হিসাবে, হিসাব যেমন সহজ করা হয়, আল্লাহ পাক নিজের কাছের মুমিন বান্দা যারা তাদেরকে হিসাব আসান করবে, সহজ করবে। কিছু মানুষের হিসাব সহজ হবে, কিছু মানুষের হিসাব করা হবে। যাদের হিসাব সহজ হবে তারাও নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার করে বলেন। এই জন্য দোয়া করতে হয়, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহ হিসাব আমার সহজ করে দিয়েন, আমার হিসাব কিন্তু আপনি কঠিন করেন না। আল্লাহ, যার হিসাব কঠিন হবে তাকে জাহান্নামের আগুনে পড়তেই হবে। হাদিসে আল্লাহর রাসূল বলেন, মান নুকিশা ইয়াউমাল কিয়ামতি উদ্দিবা, মান হুসিবা ইয়াউমাল কিয়ামতি উদ্দিবা, যার হিসাব নিকাশটা একটু বেশি কড়াকড়ি হবে ওর জাহান্নামে যাওয়া ছাড়া উপায় নাই। এই জন্য সব সময় রাসূল দোয়া করতে বলছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহ আপনি আমার হিসাবটাকে সোজা করে দিয়েন। সোজা হিসাব মানে হলো লাইনে 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 ধরা হবে না, বলা হবে না এ 7 তারিখ 10:10 আগে কইছিলি, আই 9 তারিখে কোন জায়গায় ছিলি, রে 1 জানুয়ারি 31 মিনিটে কইছিলি, কোন গাছের নিচে ছিলি, এরকম বলা হবে? বলা হবে না, বলা হবে না এই অমুক তারিখে অমুক সময় কইছিলি, এভাবে বলা হবে না। বরঞ্চ হিসাবের খাতাটা খালি উল্টানো হবে আর খালি টিক চিহ্ন মারা হবে। আল্লাহু আকবার করে বলেন, সহজ হবে। সহজ হওয়ার মানে হলো এটা, খাতা খুলবে কিন্তু
আস্তে আস্তে ঠিক চিহ্ন মেরে মেরে বলবে যা সুজা যা 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 যা। এরকম কিছু মানুষের হিসাব সোজা হবে, আবার কিছু মানুষের হিসাব খুব কড়া হবে, যাদের লাইনে লাইনে এমনি এমনি করে কলম মারা হবে, এমনি এমনি করে কলম মারা হবে, তাদের হিসাব কঠিন হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন মান হুসিবা ইয়াউমাল কিয়ামতি উযযিবা, যার এরকম হিসাব আল্লাহ নেবে, লাইনে 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 হিসাব নেবে, তাকে জাহান্নামের আগুনের ভিতরে পড়তেই হবে। কিন্তু আল্লাহ যারে সুজা করে দিবে, সে সহজে আল্লাহর জান্নাতে চলে যাবে। সহজ কাদের হবে, কঠিন কাদের হবে, হাশরের ময়দানে দেখেও বোঝা যাবে এদের সহজ হবে এদের কঠিন হবে। যাদের হিসাব সহজ হবে, তারা আমল নামা নিয়ে যখন আল্লাহর আদালতে দাঁড়াবে, আপনার আমার প্রত্যেকের আমল নামা আপনার আমার গলায় ঝুলন্ত আছে, কে কোথায় কি করেছি, কোন জায়গায় দাঁড়াইছি, কোন জায়গায় বসেছি, আমাদের জিন্দগির কোনো কাজ ছুটে যায় নাই, ডান কাঁধে বাম কাঁধে ফিরিস্তায় বসে বসে লেখছে, সব যে আমল নামায় আছে ওই আমল নামা গলায় দিয়া আল্লাহ পাক হাশরের ময়দানে দাঁড় করাবে। অকুল্ল ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানসুরা। এই গলার আমল নামাটা টান দিয়ে ফিরিস্তারা নিয়ে কারো ডান হাতে দিবে। ফামা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যাদেরকে গলার আমল নামাটা হাশরের ময়দানে ডান হাতে ধরায় দিবে ফিরিস্তারা, ফাসাউফা ইউহাসাবু হিসাবাইন ইয়াসিরা, ময়দানে মাহশরে ডান হাতে আমল নামা ওয়ালা বান্দাগুলার হিসাব সোজা হবে, কোন রকম পাতা উল্টাবে আর জান্নাতের দিকে আগায় দিবে। কিন্তু যাদের আমল নামা বাম হাতে দিয়ে দিবে, পিছন দিক দিয়ে আমল নামা দিবে, বাম হাতে আমল নামা দিবে, তাদের হিসাব কঠিন হয়ে যাবে। যারা বাম হাতে আমল নামা পাবে, নিশ্চিত তারা জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। এ কারণে আল্লাহ রাসূল এই দোয়া শিখাইছেন যে তোমরা দোয়া করো আল্লাহ, ময়দানে মাহশরে বিচারের দিনে আল্লাহ বাম হাতে তুমি আমাদের আমল নামা দিও না, ডান হাতে আমল নামাটা দিও। তবে ডান হাতে আমল নামা নেওয়ার প্রসেস কি? আল্লাহ পাক ওইটাও আল্লাহর কালামের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন, দুনিয়াতে তোমরা ডান পন্থী থাকবো, ময়দানে মাহশরে ডান হাতি হয়ে দাঁড়ায় যাবে। দুনিয়ার মাটিতে যারা ডান পন্থী থাকবে, ডান লোকের সাথে চলবে, ডান আমল করবে, দুনিয়াতে দুই ধরনের মুমিন, কিছু মুমিন ইমানদার কিন্তু নামাজ পড়ে, রোজা রাখে, হজ আছে, যাকাত আছে, সব আছে, সব ঠিক আছে, কিন্তু বামপন্থীদের সাথে চলে। আর কিছু আছে ডানপন্থী, ডান সব তাদের ডান, পোশাক তাদের ডান, চলাফেরা তাদের ডানপন্থী, পোশাক ডানপন্থী, উঠা বসা ডানপন্থী, হাঁটা চলা ডানপন্থী, চলাফেরা ডানপন্থী। আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, দুনিয়ার মাটিতে যারা ডানপন্থী তারা ময়দানে মাহশরে ডান হাতি। আল্লাহু আকবার, যারা বলেন দুনিয়ার মাটির উপরে ডানপন্থী, হাশরের ময়দানে তারা ডান হাতি, দুনিয়ার ময়দানে তারা, দুনিয়ার হায়াতে তারা বামপন্থী, হাশরের ময়দানে তারা বামপন্থী। দুনিয়ার মাটিতে কি আলেমদের সাথে থাকবেন নাকি নাস্তিকদের লগে থাকবেন? কথা বলেন, আওয়াজ করে জোরে আওয়াজ করে বলেন, পীর মাশাইখদের সাথে থাকবেন নাকি বন্ডগোল লগে থাকবেন? দুনিয়ার মাটিতে নেককারদের সাথে থাকবেন নাকি বদকারদের সাথে থাকবেন?
তাবলিগের সাথে থাকবেন নাকি পাবলিকের লগে থাকবেন? যেমন মনে করেন গাঞ্জা গ্রুপ সট জট লাল শালু গ্রুপের সাথে থাকবেন নাকি সুন্নত ওয়ালাদের সাথে থাকবেন? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে জোরে বলেন, কাদের সাথে থাকবেন? উলামাদের সাথে থাকবেন নাকি ইঞ্জিনিয়ারদের লগে থাকবেন? মানে ধর্মের কাজে কাদের লগে থাকবেন? বাড়ি বানানোর সময় ইঞ্জিনিয়ার আর পেট কাটার সময় ডাক্তার, কিন্তু মাসআলার সময় আওয়াজ করে জোরে বলেন, মাসআলার সময় পেট কাটার রোগীর দ্বারা ডাক্তারের দ্বারা ইঞ্জিনিয়ারের কাম হয় না, ইঞ্জিনিয়ারের দ্বারা পেট কাটা হয় না। যেমন পেট কাটা আর কনস্ট্রাকশনের ইঞ্জিনিয়ার দিয়া ধর্মের মাসআলা হয় না। পেট কাটারে যদি বিল্ডিং বানাইতে কয় তাহলে প্যাঁচ লাগাবে রডে, আর রড আলারে যদি কাটতে বলা হয় তাহলে সিলাই করবার যে মায়েরা ফেলাবে, মায়েরা ফেলাবে। কথা বলেন ঠিক না ঠিক করে বলেন। মাসায়েলের বেলায় দিনের বেলায় ডান লোকদের সাথে চলতে হবে, ডান পন্থী ওলামা হযরতদের কাছ থেকে মাসায়েল শিখতে হবে। তা যদি না শিখেন তাহলে বেজারে পড়ে যাবেন। যেমন দাওয়াত তবলিগের ভেতরে একদল আছে ওলামা বিদ্বেষী আর আরেক দল আছে ওলামা ইত্তিবাকারী। আলেম বিদ্বেষী কারা? তাদের দেখাতে হবে না আপনাদের আমার, আপনারা ডিসেম্বরের 1 তারিখে ইস্তেমার দাওয়াত তবলিগের পবিত্র ময়দান রক্তাক্ত দেখে চিনতে পেরেছেন আপনারা। তারা হলো বামপন্থী তাবলিগ, যাদের তাবলিগের সাথে দারুল উলুম নাই, দেওবন্দের উলামারা নাই, বাংলাদেশের উলামারা নাই, পাকিস্তানের উলামারা নাই, আরব বিশ্বের উলামারা নাই। কথা বলেন, আওয়াজ করে নাই বামপন্থী। তাদের সাথে থাকতে হবে কারণ ডানাতে আমল নামা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক না? আরো যারা আওয়াজ করে বলেন, আমল নামা কোন হাতে চান? আরো যারা আওয়াজ করে বলেন, কোন হাতে চান? হাসরের ময়দানে হিসাব কি সহজ চান নাকি কঠিন চান? আরো যারে বলেন, সহজ চান না কঠিন চান? ওই জীবন যাপন কি কঠিন চান না সহজ চান? সহজ চান। সব নৌকা হয়ে যান, এগুলো সহজ হয়ে গেছে, বাড়াবাড়ি করবে লাগিয়ে পড়বো। যদি হাসরের ময়দানে সহজ চান তো ডানপন্থী হয়ে যান, ওলামাদের পক্ষে হয়ে যান, আলেমদের পক্ষে হয়ে যান, সুন্নতের পক্ষে হয়ে যান, ডান হয়ে যাবেন, ডান হাতে আমল নামা পাবেন। আসহাবুল মাইমানাতি মা أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة الله بلن أي دنيا المتي روبري زرا دان كنتي تقبي ترى مهدن ما شروع دان كنتي هو بأرتد دانا تعمل نما بابي الله بات نجد جوان بيشي كويتي গেলে করো আপনি তো বাম পন্থী আলে। একবার বয়ান করতেছি তো একজনে স্লিপ পাঠাইছে, হুজুর গীবত করবেন না, গীবত করলে তো গুনাহগার বলে বেরিয়ে যাবেন। কোথায় দিছে বয়ান করতেছি আর সাহেব আমাদের স্লিপ দিয়েছে, কয়েক গীবত করবেন না ওয়াজে। তখন বুঝলাম এটা জাহেল মৌলবি, মূর্খ, দিন শিখছে কিন্তু মূর্খ যে, এই জন্য আমি কথা বলছি। তার মানে গীবত এটা তো চিনতে হইব কোনটা গীবত আর কোনটা ইবাদত। গীবত আর ইবাদত চিনার যোগ্যতা অর্জন করতে হবে।
এর জন্য দরকার ইলমে দ্বীন। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সব মুসলমানের উপরে ইলম শেখা ফরজ। এজন্যই ফরজ, ফরজ ইলম না শিখলে পরে কি ইবাদত বুঝবে না, ইবাদত বুঝবে না, হালাল বুঝবে না, হারাম বুঝবে না, সুদ খুশা বুঝবে না, বকশিশ বুঝবে না, ফিকির করা বুঝবে না, সব কাজ মুসলা গায়ে ফেলাবে, হালাল বুঝবে না, হারাম বুঝবে না, দাওয়াত বুঝবে না, মেহনত বুঝবে না, জুলমত বুঝবে না। আমারে কয় কিবত করবেন না, আমি বললাম যে কি কিবত হয়েছে, কয় যে সাদ সাহেব রয়েছে দিল্লি হের বদনাম বাংলাদেশে বসে বসে করতেছেন, এটা কিবত না? ওই যে হেরা শুনছে, কিবত কাকে বলে? ভাইয়ের অনুপস্থিতিতে ভাইয়ের দোষ আরেকজনের কাছে চর্চা করার নাম হলো বলে, মানে ভাইয়ের দোষ ভাইয়ের অনুপস্থিতিতে আরেকজনের কাছে বলা, এটাকে কি কয়? এটাকেই বলে কিবত। আরে বুকা, কখনো কখনো দোষ গোপন করা ইবাদত, কখনো কখনো দোষ প্রকাশ করা ইবাদত। আপনার হাউজিং এ অমুক থাকে হাজির সাহেব, ছেলেটা কেমন? বাবা টাবা খায়নি, গাঞ্জা মাঞ্জা টানেনি, এই কথা জিজ্ঞাসা কি এটা কি অপরাধ? হাজির সাহেব যদি খায়ের খা হয়ে বলে আস্তা গান, এইটা কি গিবত? আরে এতটুকু যদি না বলে তাইলে তো একটা নেককার মেয়ে গাঁজা খোরের কাছে ধরা খাবে। এজন্য ছেলে বিয়ে করার সময় পাত্রপক্ষের লোক পাত্রীর বাড়ির এলাকায় যায়, বলে কি ব্যাপার মেয়েটা কেমন? মেয়েটার তো চারজনের লোকের প্রেম আছে, একজনে বলে দিচ্ছে। এ যদি বলে দিয়ে থাকে তাহলে কি কিবত করছে? কথা বলে ভিতরে আওয়াজ করে কিবত করছে, কিবত করছে, এটা কিবত না। কিবত হলো ভাইকে কষ্ট দেওয়ার নিয়তে তার ব্যক্তিগত দোষ আরেকজনের কাছে ফ্লাশ করে দেওয়া, যা শুনলে সে কষ্ট পাবে, ওটা হলো কিবত। কিন্তু কখনো কখনো দোষ মানুষের কাছে বলে দেওয়া ইবাদত। এ কারণে আমরা দেওয়ানবাগির দোষগুলো বলি বসে বসে, কথা বলেন না কেন? এর আগে এখানে দেওয়ানবাগের মাহফিলেতে চেয়েছিল, আমরা মানা করছি। আর এক বছর হুজুর এখানে আছে, ওলামারা আছে, আমরা সবাই যে বলছি দেওয়ানবাগের কি কি ত্রুটি এগুলো যে বলছি, এটা কি গিবত? এটা গিবত? এটা গিবত? রেজবি সাহেবের ব্যাপারে অলিপুরি সাহেব বই লিখছে, আমাদের অলিপুরি সাহেব রেজবির বিরুদ্ধে কি লিখছে? এই তাবলিগি তো বাঁচাইতে যায়, রেজবির লোকে নেত্রকোনায় আল্লামা ওয়ালিপুরি বহাস করছে, দাওয়াত ও তাবলিগ ওয়ালাদেরকে মসজিদে হেফাজত করতে যায়। রেজবির বিরুদ্ধে বই লিখছে, এখন রেজবির দোষ লেখা কলম দিয়ে ছেড়ে দিছে, এটা কিবত লেখা ছেড়ে দিছে? কথা কেন না কেন? কেউ যদি খারাপ কর্ম করে, যার খারাপ কর্মের প্রভাবে ভালো মানুষ খারাপ হতে পারে, তো ও কুকর্ম সম্পাদনকারীর কালো চেহারাটা খুইলা জাতির কাছে তার কালো চেহারা ঘুরে দেওয়া, এটা হলো ইবাদত। আওয়াজ করে বলেন, করে আওয়াজ করে বলেন, এই কাম এটার উপরেও আলাদা পড়াশোনা আছে, তাখাসসুস ফি উলুমিল হাদিসের পড়াশোনা, হাদিস বর্ণনাকারীদের জীবন নিয়ে গবেষণামূলক পড়াশোনা, আল জারহ ওয়া তাদিলের আলোচনা, এর উপরে লেখা পড়া আছে। শীর্ষ তো তিন কলম, অল্প বিদ্যা ভয়ঙ্কর, শীর্ষ তো তিন কলম মাত্র, মাত্র তিন কলম লেখা পড়া করছে। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি
তিনি কোথাও হাদিস আনতে গেলে যার কাছ থেকে হাদিস আনবেন ওই এলাকায় গিয়ে তার তথ্য গ্রহণ করতেন আগে, তারপরে হের ছাত্র হইতেন। নিশান কালে পীর হইছে হের কাছে যে মুরিদ হইছ খবিস কোনে কর জান দিলে ও কোন কলেজের ছাত্র, ও কি গাঞ্জা পার্টির ছাত্র, নাকি ও কোনো পড়ালেখা করা মুলবী, নাকি আস্তা শয়তানের দালাল, দেখবি না কেউ দেখবি না। যার তার কাছ থেকে শিখার লেগে ছাত্র হয়ে গেছে মুরিদ হইছ অনুসারী হয়ে গেল, কিন্তু ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহ কোন এলাকায় যদি ইমাম বুখারী যাইতেন হাদিস আনার জন্য ওই এলাকায় যে মন মুরব্বীদের জিগাইতেন লোকটা কেমন, এ লোকটার কি হালত বলেন। আরে মিয়া, যদি কেউ খালি মাথায় হাঁটার অভ্যাস আছে, এতটুকুন বদ অভ্যাস যদি কারোর থাকতো, শুনেন শুনেন এটা আজব খবর শুন, মানে হাদিস আনার জন্য গেছে কোনো জায়গায়, কোনো জায়গায় হাদিস আনতে গেছে, যেই মুহাদ্দিসের কাছ থেকে হাদিস আনবার গেছে ওই মুহাদ্দিস সাহেবের স্বভাব হলো টুপি খুলে আটে, নমাজের টাইমে টুপি পড়ে কিন্তু রাস্তায় টুপি খুলে খালি হাঁটে, তো তার কাছ থেকে হাদিস নিত না, কারণ কি এটা টুপি খুলে রাস্তায় হাঁটে। এই প্রবণতা এখনো আমাদের দেশে আছে। ইমাম সাহেব, এক ইমাম সাহেবের চাকরি গেছে গা গেঞ্জি গায়ে দেবাদারে গেছে দেখা, মাশাআল্লাহ ওই মসজিদে এমন মুসল্লি আছে যে বেহায়া ইমামের পিছনে নামাজ পড়বে না, হ্যাঁ আমরা নামাজ পড়ি আর এই হুজুর গেঞ্জি গায়ে দিয়ে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে, এর পিছনে নামাজ পড়া যাবে না, এটা ঈমান, এটা কি জোরে বলেন, এটা কি, এটা কি, এটা কি, এর কথা বসনাতে কথা বসনাতে, এটা কি ঈমান সাহেব খালি গায়ে হাঁটে কেন, সেন্ডু গেঞ্জি গায়ে দিয়ে হাঁটে ওর কাছ থেকে বুঝি হাদিস পড়বে, আরে হাফ প্যান্ট পরে ঘুরে এমন মুসলমানেও সেন্ডু গেঞ্জি গায়ে দিয়ে হাঁটে তার পেছনে নামাজ পড়তে চায় না, ভাই কি লেগে পড়ো না তুমি যে হাফ প্যান্ট, আমি হাফ প্যান্ট তাতে কি নামাজটা পড়ো, এটা তো আর হাফ প্যান্ট না, যার পিছে পড়বো হের বগুলের চুলমুল দেখা যাইতেছে হের কাছে পড়বো না, এই প্রবণতা এটা এখনকার মুমিনের ভিতরে আছে। আগের জমানার মুমিনরা কারোর কাছ থেকে হাদিস নিলে আগে দেখতো লোকটা কেমন, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহ লম্বা সফর করে এক জায়গায় গেছেন, এক মুহাদ্দিসের কাছ থেকে একটা হাদিস আনার জন্য গেছেন, যা দেখে ওই মুহাদ্দিস সাহেব বাড়ি নাই, কই গেছে এলাকার লোকেরা বলে মুহাদ্দিস সাহেব তার গুড়া আনতে মাঠে গেছে। ইমাম বুখারী রহমাতুল্লাহ জানেন উনি চিন্তা করলেন মানুষের সাথে তার আচরণ কেমন, শুধু এটা দেখবো না পশুর সাথে তার আচরণ কেমন এটাও আমি দেখব, দেখি সে গুড়ার সাথে কি আচরণ করে, তাহলে তার ছাত্র অমু তাছাড়া অমু না, কিছু কিছু গৃহস্থ আছে গরুর উপরে জুলুম করে, মনে করেন গুড়া গরুর গাড়ি চালাইতে চালাইতে গরুর খাল বা খুল উঠে ফেলাইছে তারপরে ওইটা দিয়ে চালায়, এবার বিক্রি করো না এটা আর একটা গরু কিনো না, এটার উপরে জুলুম করো কেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেঁচে থাকতেন তাহলে গরু নবীর কাছে যা বলতো আমার উপরে জুলুম করে, এক উটের পরে তার মালিক বোঝা বেশি দিত, এই উট নবীর কাছে চলে গেছে যা আমার মালিক আমার উপরে জুলুম করে, আমি কাম যা পারি তার চেয়ে বেশি আমারে করায়, পশুর পাখির উপরেও জুলুম নাই আর ইনসানের উপরে জুলুম, এ তো অনেক পরের কথা, পশু পাখির রক্ত নিয়ে খেলা করার ইজাজত ইসলামী শরীয়তের ভেতরে নাই, সেখানে তো মুসলমানের রক্ত নিয়ে খেলা, মুসলমানের ইজ্জত নিয়ে খেলা, প্রকাশ্যে বিলালকে মানুষের সামনে উঠানের ভেতরে সন্তানদের সামনে ক্ষমতার ডাকুতে নারীর ইজ্জত লঙ্ঘনের খেলার আমল, নারীর ইজ্জত লঙ্ঘনের খেলার আমল এসেছে,
কিন্তু একটা পশু পাখির উপরেও জুলুম করা যেত না, মানুষ তার সাথে কথাই বলতো না যে পশুর উপরেও জুলুম করে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি দৌড়ে মাঠে চলে গেলেন এটা দেখার জন্য, মুহাদ্দিস সাহেব বুড়ার সাথে আচরণ করে কি যায় দেখে, মুহাদ্দিস সাহেব নিজের আচরণ এমনি করে ধরে গুড়ারে ধোকা দিয়ে ডাকতেছে, অথবা কোনো বর্ণনা আছে খালি ভাণ্ড ধৈরা সুসু সুসু করতেছে, অনেকে বিড়াল ডাকেন না সুসু সুসু এরকম ডাকতেছে, ঘোড়াটা দৌড়ের কাছে আসছে আচল ছেড়ে দিয়ে খালি ভাণ্ড নামায়ে মুহাদ্দিস সাহেব ঘোড়ার কান ধরেছে, গলায় রশি লাগায়া ধরে যখন হাঁটা শুরু করেছে দেখে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় রয়েছে, কি বাবা তুমি করতে গেছো কে তুমি? মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, আমি হাদিস নিতে আইছে বুঝি বাবা তুমি আমার কাছে? জি আপনার কাছে হাদিস নিতে তো আসছিলাম, কিন্তু বাবা আপনার কাছে মাপ চাই, আপনি ও হাদিসটা উচ্চারণ করেন না, যার তার কাছ থেকে হাদিস সংগ্রহ করে আমার কিতাবে আমি যার তার হাদিস ঢুকাইতে চাই না, পশুর সাথে যে ধোকাবাজি করতে পারে সে মানুষের সাথেও ধোকাবাজি করতে পারে, আপনার মতো দুর্বল মানুষের কাছ থেকে আমি হাদিস শিখতে চাই না। এটা ছিল আগের জমানার ঈমান, এটা ছিল আগের জমানার ডান বামের হিফাজত। আর তোমরা তো এখন মোলবিউ ডান দেখা চিনো না, পীরো ডান দেখা ধরো না, বামপন্থী গাঞ্জা খোরে পীর বানাও, আর কোট টাই পড়া কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না, দুই রাকাত নামাজের ইমামতি করার যোগ্যতা নাই, তার ওয়াজ শুনো, তার ওয়াজ শুনো যে সূরা ফাতিহার ভিতরে গলত করবে ভুল করবে, দুই রাকাত নামাজ পড়ানোর মাসাইল সম্পর্কে তার জানা নাই, তার কাছে যা ধরা খাও যার তার ছাত্র হয়ে যাও, আবার যদি কেউ তোর ধরে দেয় তাও তুমি দোষ মানো না, এটা কত বড় বুকানি, দোষ কেউ ধরা দিলে তাও তুমি মানো না। আর আগের জামানায় হইল বাপ যদি সন্তানের দোষ ধরায় দিত, সন্তান যদি বাপের দোষ বর্ণনা করত এটাও কেউ খারাপ মনে করত না, কারণ এটা একটা ঈমান। যেমন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির একজন উস্তাদ ছিলেন আলী ইবনুল মাদিনী রহমাতুল্লাহ আলাইহি, যিনি সুবিখ্যাত এক মুহাদ্দিস ছিলেন, ইমাম বুখারী ও আলী ইবনুল মাদিনীর ছাত্র। একদিন লোকেরা আলী ইবনুল মাদিনীকে যা বলে, ও আলী ইবনুল মাদিনী আমরা আপনার বাবার কাছে হাদিস শিখতে চাই, আপনার বাপের ছাত্র হতে চাই, আপনি কি বলেন আপনার বাবার ব্যাপারে বলেন? আলী ইবনুল মাদিনী বলে, আরে মিয়া আমার বাপ সম্পর্কে আমার কাছে জিজ্ঞাসা কেন? আমার বাবার দোস্ত বাচ্চা আছে আহমদ বিন হাম্বল এখনো জীবিত আছে, উনার কাছে যায় আমার বাপ সম্পর্কে জিগাম। যারা গেছে তারা বলে চতুর, তারা বলে না আহমদ বিন হাম্বল তো আর আপনার বাপের ঘর পাহারা দেয় না, আপনি বাপের ঘরে থাকেন আপনি না বেশি জানেন আপনি বলেন, কারণ ঘরের লোক যদি কাউরে ভালো কয় তো আসমানের মাওলাও তারে ভালো কয়, এই জন্য যে বিবির কাছে ভালো হয় সে আল্লাহর কাছেও ভালো হয়। হাদিসে পাকে আছে তোমাদের মধ্যে যারা তোমাদের বিবির কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো, কারণ বিবিরা তো স্বামীর সব জানে, জাহির বাতিন সব জানে, এই জন্য বিবিরে বক্ত বানানো ঠেলা আছে, বিবিরে বক্ত বানানো খুব কঠিন। এক পীর সাহেব তো বউরে একদিন বলল, দেখো এলাকায় আমার এত মুরিদ তুমি আমার কাছে মুরিদ হয়ে যাও, যেই না পী আমারে মুরিদ করতেছে হবে না, বিশ্বাস চিন্তা করলো সারা দুনিয়া বিজয় করলাম এইটারে মুরিদ বানাইতে পারিনি, এর চিতে জ্বালা কি আর আছে,
চিন্তা করলো তো একদিন একটু কারামতি দেখাই, কারামতি দেখায়। একদিন বিবি যখন উঠন ঝাড়ু দিতেছে, পিরে আকাশ দিয়ে উড়ে যাইতেছে, এখন উড়ে যাইতেছে জায়গা মতো, তার ধুম করে নামা যায় না, উড়ে যায় একটু দূরে যায় নামছে, বউরে দেখাই দিছে। বিবি তো ঝাড়ু দেওয়া বাদ দিয়ে কয়, এইটা হইলো পীর, আকাশ দিয়ে উড়ে যায়, এরে পাইলে মুড়ি দিতাম। এ তো আইসে হুইরে আইসা কয়, তুমি না কইছ হেরে পাইলে মুড়ি দিত, মুড়ি দিত, আজকে মুড়ি দাও। কি কেন তা কেন যে আকাশ দিয়ে তাকে উড়ে যেতে দেখছো? আমি তো সেই লুঙ্গি দেখে দেখো না, কালার তো সেম সেম ছিল না? হ্যাঁ কালার তো সেম সেম, এতে মুড়ি ধর না, এই জন্যই তো দেখছি ডান পা বাঁকাছি। আমার পীর হইতে হইলে সোজা বল, ঘরের মানুষের প্রশংসা কুড়ানো কঠিন, কারণ ঘরে মানুষের গোপন রহস্য প্রকাশ পেয়ে যায়। এই জন্য ঘরের রিপোর্ট যদি ভালো হয়, আসমানের রিপোর্ট ভালো হয়, আসমানের তাও ভালো হয়। তা আলী ইবনুল মদিনীর কাছে যা বলে, এ আলী ইবনুল মদিনী, আপনি হলো ঘরের মানুষ, বাপের সার্টিফিকেট আপনি ভালো দিতে পারবেন? আপনি বলেন আপনার বাবা কেমন? ঘরের লোকের কাছ থেকে সনদ নিতে চান, যে সকল পিতারা তাদের সন্তানদেরকে সুশিক্ষা দেয় না, তাদের সন্তানরা কখনো তাদের পিতার ব্যাপারে ভালো বলতে চাইবে না, অবশ্যই সন্তানদেরকে সুশিক্ষা দিতে হবে, তাহলে সন্তানরা পিতার ভালো গুণ বর্ণনা করবে। ধন্যবাদ জানাই জাহাঙ্গীর ভাইকে, ওনার ছেলেগুলোকে মাদ্রাসায় দিয়ে দিছে, বড়টা তো আমার কাছেই পড়ে, আলেম হওয়ার জন্য দোয়া চাইছি। দোয়া করেন আল্লাহ পাক হাজী সাহেবের খানদানের ভেতরে আলেমে দ্বীন বানায় দিন। সুশিক্ষা না দিলে পরে হবে না, ছেলে দরজা খুলছে, লোকেরা আসছে, কলিং বেল চাপছে, কিরে তোর আব্বু কই? ছেলে কয় আব্বু বলছে, আব্বু বসায় না। এইরকম শিক্ষা যদি কেউ দিতে থাকে সন্তানের সামনে, যদি অন্যায় কাজগুলো করতে থাকে, তাহলে সন্তান তার পিতার গুণগান কিভাবে গাইবে? ঘরে বুজুর্গ হয়ে যেতে হবে, ঘরে তাহাজ্জুদ গুজার হয়ে যেতে হবে, ঘরে জিকির কর্মওয়ালা হয়ে যেতে হবে। বাহিরেও বুজুর্গ, ঘরেও বুজুর্গ, ঘরের মানুষও গুণগান গায় তো আল্লাহর কাছে এই মানুষটার অনেক দাম। যে ঘরে দামি সে আল্লাহর কাছে দামি। আলী ইবনুল মদিনীকে বলতেছি, এরে ভাই আপনি আপনার বাপ সম্পর্কে বলেন, আপনার বাবাটা কেমন ছিল? আপনি বলেন। আলী ইবনুল মদিনী বলে, যেহেতু ইনসাফের সাথে বলতে হবে, তাহলে আমার আব্বার কাছ থেকে হাদিস তোমরা নিও। উদ্দেশ্য হলো সন্তান হয়ে বাপের ধর্মের বেলায় ছাড়ে নাই, আর তুমি ধর্মের বেলায় দিল্লির দালালকেও ছেড়ে দাও, দালালকে তাকেও ছেড়ে দাও, ইহুদির দালালি করে তারেও ছেড়ে দাও, বাপেরও ছাড়ে নাই। সহিহ বড় হাদিসের কিতাবের একটা হাদিসের কিতাব হলো আবু দাউদ শরীফ, ইমামে আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি যিনি আবু দাউদ শরীফের সংকলক, কেমন ডানপন্থী মানুষ ছিলেন। এই যুগের মুসলমানরা তো ধর্ম কর্ম করে গুইনা গুইনা, আর ওই যুগের মানুষ গুইনা গুইনা গুনাহ বর্জন করত, একটা নেক আমল তারা তাদের হায়াতে কাজা করত না। ইভেন এমন কোন আমল চোখের সামনে ঘটে গেছে এটাকে ছুটে যাইতে দিত না। যেমন আবু দাউদ শরীফ সিহাহ সিত্তা, যে শুনেন সিহাহ সিত্তা ছয় হাদিসের কিতাব, এখানে বুখারী শরীফ খতম হইছে,
বুখারি শরীফ খতমের পরে দোয়া হয়েছে, বুখারি খতমের পরে কোরআন শরীফ খতম হয়েছে, বুখারি খতম হয়েছে, শুধু আজকে ওয়াজ হইতেছে এরকম না, বুখারি খতম হয়েছে, কোরআন শরীফ খতম হয়েছে। এখানে তো বুখারি শরীফ যেমন ছয় হাদিসের এক কিতাব, ওরকম আবু দাউদ শরীফও ছয় কিতাবের এক কিতাব। এই আবু দাউদ শরীফের সংকলক যিনি, তিনি কেমন জ্ঞানপন্থী ছিলেন, একদিন নদীর পারে দাঁড়ায় রয়েছেন, নদীর মাঝখানে নৌকার ভেতর থেকে একজন একটা হাসি দিয়া বলছে আলহামদুলিল্লাহ, হাসি দিয়া আলহামদুলিল্লাহ বলতে হয় না, হাঁচি দিয়েছে এবং হাঁচি দেওয়ার পরে বলেছে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর আওয়াজ উজানে দাঁড়িয়ে আছেন ইমাম আবু দাউদ, ওনার কানে চলে আসছে, উনি যদি উল্টা দিক থেকে ইয়ারহামুকাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, হাঁচির শুকর আদায়কারীর কান পর্যন্ত যাবে না, বাতাস প্রবাহিত হইতেছে, আর সে নদীর মাঝখানে ঢেউয়ের আওয়াজ, নৌকার আওয়াজে পারের ইয়ারহামুকাল্লাহ শব্দ নদীর মাঝখান পর্যন্ত পৌঁছাবে না। ইমাম আবু দাউদ এমন ছিলেন যে আমার চোখের সামনে নবীর একটা সুন্নত পড়ে যাবে, আমি এটা হতে দিব না। সাথে সাথে তিনি নৌকা ভাড়া করেছেন 2 টাকা দিয়া, নৌকা ভাড়া করে নদীর মাঝখানে গেছে, যিনি হাসি দিয়া আলহামদুলিল্লাহ বলছে তার কাছে যায় বলে ভাই ইয়ারহামুকাল্লাহ, আপনি যে হাসি দিছিলেন আলহামদুলিল্লাহটা আমি শুনছিলাম, সুন্নতের আমল করার লেগে নৌকা ভাড়া করে আসছিলাম। এইরকম একজন ডানপন্থী মানুষ হলেন ইমামে আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি। এই সুন্নতের আমল যেদিন করছেন, রাতের বেলায় স্বপ্নে দেখে মদিনার মরুদুলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ যদি ডাকতেছে, আর রাসূল বলতেছে আজকের সুন্নতটার আমল দিয়ে তুই বুঝাই দিছিস তুই আমার সুন্নতকে কত ভালো করছিস, 2 টাকা দিয়া নাও ভাড়া করছ নাই, 2 টাকা দিয়া আল্লাহর জান্নাত কিনে ফেলেছিস। এইরকম একজন বড় মুহাদ্দিস ছিলেন ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি। এই ইমাম আবু দাউদের কাছে একজন যা বলে আপনার ছেলের কাছ থেকে হাদিস শিখতে চাই, আপনি বলুন হাদিস নিব কিনা, আপনি ইনসাফের সাথে আপনার ছেলের দোষ গুণ কিছু আমাদের বলেন। ইমাম আবু দাউদ বলে সাবধান, হাদিসের বেলায় আমার কোলারে উস্তাদ বানায় না, ধর্মের বেলায় বাপ ছেলের ছাড়ে না। আজকে যদি মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি থাকতেন, আজকে যদি ইমামুল হাসান রহমাতুল্লাহ আলাইহি থাকতেন, আজকে যদি ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাঁচা থাকতেন, তাহলে তিনি বলতেন, তিনারা বলতেন যে সাত বেশি উল্টা পাল্টা কথা বলে, ওর কাছ থেকে তোরা তাওহীদ শিখিস না, ওর কাছ থেকে তোরা মহতারাম হাজিরিন, আমাদের সেই যুগের মানুষগুলো ছিল এরকম আমলদার ডানপন্থী, এরকম ডানপন্থী মেজাজের হবেন ইনশাআল্লাহ বলেন, আরো যারা আওয়াজ করে করে বলেন ইনশাআল্লাহ করে করে বলেন, ডানপন্থী ডানপন্থী, জুলুমকে প্রশ্রয় যারা দেয় তারা বামপন্থী, জুলুম নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে কথা কয় ডানপন্থী, নারী ইজ্জতের কথা কয় ডানপন্থী, ইসলামের কথা কয় ডানপন্থী, কোরআনের কথা কয় ডানপন্থী, সুন্নতের কথা কয় ডানপন্থী। আল্লাহ পাকের মেহেরবানিতে আজকের মাহফিলে একজন ডানপন্থী সর্দার আলমেদিনের আগমন ঘটে গেছে, যিনি শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক, ওই ডানপন্থী মানুষ ছিলেন, যেই ডানপন্থী মানুষ ভারতে বাবরি মসজিদে আক্রমণ হয়েছে ওইটা বরদাস্ত করে নাই, ইতিহাস বিজয় করে দিক বিজয়ী এক লম্বা তিনি রচনা করেছিলেন, যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবে, ঠিক না ঠিক করে আবার
ফতোয়া বিরোধী আন্দোলনে যিনি ইতিহাস রচনা করে গিয়েছিলেন ডানপন্থী সেই শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক, ডানপন্থী আলেম, ডানপন্থী শায়খুল হাদিসের সন্তান ডানপন্থী আরেক শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক আজকে এসে পড়েছে ডানপন্থী কিছু বক্তব্য দিয়ে তোমাদেরকে ডানপন্থী করবে। তোমরা ডানপন্থী হয়ে বাঁচতে পড়তে তৈয়ার আছো তো ইনশাআল্লাহ। জীবন দিতেও হয় ডান দিকে, বাম দিকে না। জীবনের মেহনত, জীবনের কুরবানি, জীবনের শ্রম, জীবনের ত্যাগ, এমনকি রাজপথে দাঁড়িয়ে গায়ের তাজা রক্ত বিরানোর কোন সুযোগ যদি আসে, ডানপন্থী কাফেলায় রক্ত দিবা, বামপন্থী হয়ে নতুন মন্ত্রী পরিষদ যেটা গঠন করেছে, চিহ্নিত কিছু ডানপন্থীকে ক্রস করেছে, ধন্যবাদ জানাই। এই হাসানুল্লাহ গিনো আর নাস্তিক মুরতাদ যারা, ওরা মুসলমানের প্রতির মন্ত্রী হওয়ার যোগ্য না। প্রধানমন্ত্রী ধন্যবাদ আপনাকে। মহতারাম হাজিরিন, আশাবাদ ব্যক্ত করছি আল্লাহ পাক এটা পারেন, ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ পাক তো মরা থেকে জীবিত বের করেন আর জীবিত থেকে মৃত বের করেন। কথা বলেন, আওয়াজ করে চিন্তা চিন্তা বলেন। আমরা আশা করব ক্ষমতার মসনদে আল্লাহ পাক যাদেরকে নিয়েছেন, যারা মসজিদে বসে গেছে, যেই মালিক দিন থেকে মুরগি বাইর করে মরা দিন থেকে, যেই মালিক জীবিত মানুষের পেট থেকে মৃত মানুষ জন্ম দেয়, সেই মালিক আজ আর সে বসে রয়েছেন। আশা হারাই নাই, বিশ্বাস করি হতে পারে আল্লাহ পাক তাদেরকে দিয়ে এমন কাজ করাবেন যা আলেমরা করত, হতে পারে। দোয়া করুন আল্লাহ এদেরকে দান মেহনতের জন্য কবুল করে। যারা বলুন আমি, আরো করে আওয়াজ করে বলুন আমি। তবে বাংলার মাটিতে বাম প্রশ্রয় দেয়া হয় নাই, এদেশের মাটিতে উলামারা বাঁচা থাকতে বাম প্রশ্রয় দেয়া হবে না। প্রয়োজন বাদে অনেক যারা রয়েছে, এখানেও যারা রয়েছে, সাধারণ কোনো Let's go!
বামপন্থী সরদার এসে পড়েছে, যুব সমাজকে যার বক্তব্য জাগরণ সৃষ্টি করে বামপন্থী মনোভাব পয়দা করে, আর বামপন্থী মনোভাবকে হৃদয় থেকে বের করে যার বক্তব্য তিনি এসে গেছে। আল্লাহ পাক ওনার ন্যাক হায়াতে বরকত দান করুক। আমাদের মার্কাজ উত্তরবিয়ার ভিত্তিপ্রস্তর এবং প্রথম ঢালাইয়ের প্রথম প্রথম ঢালাইটা ওনার দ্বারাই শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। এবং মার্কাজ উত্তরবিয়ায় হাজি সাহেবের অনেক বড় অবদান, জাহাঙ্গীর ভাইয়ের অবদান, সকলের অবদান, এবং এই বিল্ডিংয়ের কাজ জাহাঙ্গীর ভাই নিজে তদারকি করতেছেন। আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী, আল্লাহ পাক মার্কাজ উত্তরবিয়াকে কবুল করেন এবং আমাদের সকলকে কবুল করেন, এ মাহফিলকেও কবুল করেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করতেছি। জো কুছ হুয়া ইয়া রব তেরে করম সে, জো কুছ হোগা তেরে করম সে হি হোগা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।